জেলা মুর্শিদাবাদ। আর এই মুর্শিদাবাদ জেলায় তিনটি লোকসভা কেন্দ্র, তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। ইতিহাস যদি ঘাঁটি সেক্ষেত্রে বলে রাখা বাহুল্য যে এই মুর্শিদাবাদ একসময় বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী ছিল। নবাব সিরাজদৌল্লা থেকে শুরু করে শশাঙ্কের স্মৃতি জড়িয়ে রয়েছে এই মুর্শিদাবাদের সঙ্গে। এই মুর্শিদাবাদের প্রতিটা ইট এক একটি ইতিহাসের সাক্ষী। আর সেই মুর্শিদাবাদের একেবারে এলাকা দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। আর সেই গঙ্গার ওপর দাঁড়িয়ে থেকে আজ আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলব। তাদের সঙ্গে কথা বলে আমরা বোঝার চেষ্টা করব তাদের পালস, শুধু তাদের নয় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যে পালস রয়েছে সেটা বোঝার চেষ্টা করব। এই যে পাঁচটা বছর কাটলো, আপনাদের চাওয়া পাওয়া কতটা পূরণ করতে পেরেছে সাংসদ? ঠিকই আছে, এখানকার সাংসদ ভালোই কাজ করছে। কাজ ভালো আছে, কাজ হয়েছে ভালো, কাজ করেছে খুব যে খারাপ তা না, করেছে মোটামুটি। ছেলেদের যে চাকরি, সে চাকরি কিন্তু দিচ্ছে না, ওই দু নম্বরই হচ্ছে। কাজ তো হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, আরও যাতে উন্নয়ন হয় সেদিকে মাননীয় মুখ্যমন্ত্রী নজর রাখুক। সমস্ত চাওয়া পাওয়া পূরণ করতে পেরেছে? না, পারেনি, কিছু মানে পাওয়া যায়নি, মানে পাইনি। সরকারের কাছে আমরা চাইছি যে চাকরি সবকে দেখ, ইয়ং জেনারেশন অনেক বেকার ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন হলো যে বেকার যুবক ছেলে যাদের চাকরি নাই, তাদের কোনো কাজ হয়নি বা হচ্ছে না, কোনো সরকারই করেনি, তারপরেও এই ভোট দিয়ে আমরা কী করব? যে ভোট দিয়ে মেম্বার তৈরি করলাম সে ভোট বিক্রি হয়ে গেছে কোটি কোটি টাকাতে। তাহলে ভোট দিয়ে কি পৃথিবীর কোনো সমস্যার সমাধান হবে? ও হবে না। তাহলে ভোট করি করবো কি? যেমন আমি আমি যে জায়গাতে দাঁড়াইছি সেইখানে আমরা ভোট করেছি, আমাদের প্রার্থী পাস করেছে, অথচ সে প্রার্থীকে কোটি কোটি টাকা দিয়ে বিক্রি করে অন্য জায়গায় চলে গেছি, তাহলে সে ভোট করে আমাদের কী লাভ হবে? এ বলার তো কেউ নাই, আর কিছু করাও নাই, আমাদেরকে কোনো বাধ্য হই, প্রাণের ভয় হোক, যেভাবে হোক ভোট করতে হচ্ছে। বেকার যে যুবক আছে, মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, এগুলো সব দিয়ে মানুষের মধ্যে ব্রেন ওয়াশ করছে। কুত্তা ভুকলে পাউরুটি ছিঁড়ে দেয় সেরকমভাবে দিচ্ছে। কিন্তু ছেলেবেলাদের কাজ, বেকারত্ব মেন হচ্ছে বেকারত্ব। একটা পরিবারে যদি একটা ছেলে জব পায় বা কর্ম হয়, তাহলে কী হবে? ও আরও পাঁচজনকে পরিচালনা করতে পারবে। আর এগুলো সব অভিনয় চলছে। একটু কাজ নিয়ে আমরা সুস্থ নয়, অসুস্থ আমরা। বেকারত্ব যে করে করে খাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। আমরা বেকার ছেলে, কিছু তো আমাদের কিছু করার নেই তো, শিল্প হয়নি, কিছু হয়নি। মুর্শিদাবাদের শিল্প হয়েছে একটা শিল্প নেই, চাকরিও নেই, শিক্ষা নেই, কোনো কিছু নেই, কোথাও গিয়ে মনে হয় স্বাস্থ্য নেই। আমাদের কাজ দরকার, আমরা তুমি খেতে যেন খেতে পারে, বেকারত্ব যেন দূর হবে, চাকরি বাকরির প্রয়োজন। অনেকেই আমার মতো যে বসে আছে চাকরির আশায়, যে দল আছে এখন সেই দলের অনেক লোক, অনেক নেতাই বলছে যে হয়তো টাকা দিয়ে করে দেবো। বাকি আছে কিছু? তাহলে বাকি আছে অনেক, অনেক বাকি। তাহলে মনে হতাশা আছে, আক্ষেপ আছে? হ্যাঁ, পাঁচ বছরে অনেকটা কাজ হয়েছে থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পেয়েছি না। তাহলে আর সেরকম হয়নি, তবে এখন বদল চাই, বদল চাই। ব্যাপার বলতে সংখ্যালঘু জোন এখানে, তো সেই হিসেবে এই ভোটের রাজনীতিতে এরকম একটা সুশ্রী দিয়ে তারা ভোটটাকে দখল করতে চায়। মানে উন্নয়নের ছোঁয়া লাগে? উন্নয়নের ছোঁয়া তো আমরা চোখে দেখতে পাচ্ছি না বা পাইনি। উন্নয়ন যদি বলতেন তো সার্বিক উন্নয়ন, দেখুন উন্নয়ন বলতে হচ্ছে হসপিটাল বুঝি আমরা, ভালো একটা স্কুল বুঝি, সেসবে তো কোনো উন্নয়ন নেই। হসপিটালের নীল সাদা রঙ হয়ে পড়ে আছে, বাকি তো সেরকম পরিষেবা নেই। আপনি হসপিটালে গেলেই বুঝতে পারবেন যে হসপিটালের সার্বিক উন্নয়নটা কী আছে। সরকার বাইরে যেগুলো দেখেছি, বাইরে জায়গায় গিয়ে বুঝেছি, সেগুলোতে দারুণ কাজ, সেরকম তো কোনো কাজ হয়নি। পরিবর্তন চাইছে একটু, বিজেপিকে চাইছি একটু যে আসলে খুব ভালো হয়। উন্নয়ন কতটা হয়েছে? দেখুন, তৃণমূলের যিনি সাংসদ এখন আছেন আবু তাহের খান, আমরা মুর্শিদাবাদ লোকসভাবাসী দেখতে পাইনি। কোনো সিগনেচার করানোর হলে কোনো কাউকে আমরা পেতাম না, দাবি জানারও জায়গা পাইনি, ওনাকে পাইনি, ওনার কোনো প্রতিনিধিও নেই যে আমরা তাকে বলে আমরা কোনো সমস্যার সমাধান হয়তো করবো, কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি। ভোট পাওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কোনো প্রতিশ্রুতি বাস্তবে প্রতিফলিত হয়নি। মুর্শিদাবাদ মানেই তো আমরা এখন বাইরের রাজ্যে যখন হয়ে যাই তখন পরিযায়ী শ্রমিকদের মানে ডিলারশিপের জেলা হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোনো ডেভেলপমেন্ট কোনো রাজনৈতিক দল করেনি, তাই আমরা সাধারণ মানুষ হিসেবে চাইবো যে যেই রাজনৈতিক দল এখন অবধি মুর্শিদাবাদে পরীক্ষিত হয়নি তাকে নিয়ে আসতে, সে যদি এসে কোনো ডেভেলপমেন্ট করে। কারণ মুর্শিদাবাদ থেকে শুধু পরিযায়ী শ্রমিকই উৎপাদন হয়ে গেছে, আর কিচ্ছু হয়। লোকসভা কেন্দ্রে এবার কি পরিবর্তন হওয়া প্রয়োজন না, না যেমন আছে তেমনই ঠিক আছে? পরিবর্তন হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার, পরিবর্তন হলে ভালো হয়। নতুন নতুন সরকার যখন আসবে তখন তারা সেরকমভাবে সাজানোর চেষ্টা করবে। লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে পরিবর্তন প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে। মুর্শিদাবাদ কেন্দ্রে পরিবর্তন প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে, অবশ্যই আছে, 100% পরিবর্তন হওয়া দরকার। উন্নয়নের উন্নয়নের আর কি পরিবর্তন চান? অবশ্যই পরিবর্তন চায়।
অবশ্যই আমরা পরিবর্তন চাই, পরিবর্তন অবশ্যই দরকার। মানে এই মুর্শিদাবাদ পরিবর্তন অবশ্যই দরকার আছে, পরিবর্তন না হলে মানুষের সমাধান হবে না। সব জিনিসের পরিবর্তন আছে, সারা বছর এক জনকে দিলে সে তো খাবে। উন্নয়নের স্বার্থে অনেক অবশ্যই পরিবর্তন চাই, অবশ্যই এতে হচ্ছে এখন পরিবর্তন হবে। পরিবর্তন তো অবশ্যই দরকার, জনগণ যদি পরিবর্তনটা না বোঝে তাহলে আমরা ভালো মন্দ কি করে বুঝবো? দেখুন, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে অবশ্যই পরিবর্তন দরকার। একদমই ঠিক, এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বহু মানুষ তারা যেমন জানাচ্ছেন যে কাজ হয়েছে কিছুটা, তবে প্রচুর কাজ এখনো বাকি রয়েছে, প্রচুর সমস্যার সমাধান এখনো বাকি রয়েছে। আর এই পরিস্থিতিতে বিশেষ করে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে পরিবর্তন আসা প্রয়োজন জানাচ্ছেন প্রচুর মানুষ। গঙ্গাকে সাক্ষী রেখে এমনটাই মন্তব্য করছেন এখানকার মানুষ। আর আমরা এই গঙ্গাকে সাক্ষী রেখে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের পাবলিক পালস যতটুকু বোঝা তা বোঝার চেষ্টা করলাম, তুলে ধরলাম আমাদের ক্যামেরার মাধ্যমে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তাই রিপোর্ট, ক্যালকাটা নিউজ।